গুড মর্নিং গাইস, আজকে 2রা ফেব্রুয়ারি 2024। আজকে আবার আমরা বেরিয়ে পড়েছি একটা নতুন ডেস্টিনেশন, নতুন জায়গা, নতুন জায়গা একটা এক্সপ্লোর করব। চলো দেখতে থাকো কোথায় যাচ্ছি। দেখা হচ্ছে বাইরের রাস্তায় বেরিয়ে, এবার গাড়িতে উঠবো, এয়ারপোর্টে যাবো, তারপর দেখতে থাকো কোথায় যাচ্ছি। আজকে চলেছি নতুন জায়গায়, নতুন জায়গা এক্সপ্লোর করতে। সঙ্গে থাকো, দেখতে থাকো। আমরা এখন হায়দ্রাবাদের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, এয়ারপোর্টে এসে গেছি। চলো দেখতে থাকো, এবার আমরা লাগেজ নিয়ে সব চলে এসেছি, এবার চেক ইন করবো। আমরা এখন গেটের সামনে বসে আছি, ইন্ডিগো আমাদের গেট নাম্বার দিয়েছে 18। এই হচ্ছে আমাদের বোর্ডিং পাস, 2:10 বোর্ডিং হবে, ডাকবে আমাদের। আমরা এখন এয়ারপোর্টে বসে আছি গেটের সামনে, 18 নম্বর গেট আমাদের। আমাদের সিট নাম্বার 29A অ্যান্ড 29DDEF, তিনটেই আমাদের পরপর আছে পাশাপাশি উইন্ডো সাইড। অ্যান্ড এটার একটা সব থেকে ভালো দিক হচ্ছে, দেখাচ্ছি আমি তোমাদের, এক্সিট গেটের একদম সামনেই মাঝখানে যে এক্সিট গেট, হ্যাঁ এক্সিট গেটের একদম একদম পাশেই সিটটা। এই সিটের একটা সুবিধা হচ্ছে লেগ স্পেসটা প্রচুর পাওয়া যায়, কোনো লেগ স্পেসের অভাব হয় না। অন্য সিটগুলো যেরকম ছোট হয় লেগ স্পেসটা, এর লেগ স্পেসটা প্রচুর থাকে, এটা একটা খুব ভালো সুবিধা। সিট খুব ভালো, উইন্ডো সাইড, উইন্ডো লাগেজ উঠছে আমাদের। Request your attention please. As we prepare for departure, please open the window shades. Straighten your seat back. এবার আমাদের প্লেন ছাড়লো, আমরা এবার রানওয়ে দিকে এগিয়ে যাব। English and Hindi, some of us speak Telugu, Bengali and Nepali. We are first specialist homemakers, globetrotters and born leaders. So please settle in while you make your journey safe and comfortable. As you travel companions, it is simply wonderful to connect you with India by Indigo. Thank you. টাইমল্যাপস মোডে দেখে নাও টেক অফ। সেই সঙ্গে আমাদের শহর কলকাতা, ল্যান্ডিংটা দেখে নাও টাইম ল্যাপস মোডে। হায়দ্রাবাদ টাইম ল্যাপস মোডে ল্যান্ডিং। ধীরে ধীরে মাঝ আকাশ থেকে আমরা পৃথিবীর মাটি ছুঁয়ে গেলাম, অসাধারণ একটা মুহূর্ত। এয়ারপোর্টে এসে গেছি, এবার আমরা ব্যাগেজটা নেবো, ব্যাগেজটা নিয়ে তারপর আবার যাবো হায়দ্রাবাদ এয়ারপোর্টে। আছি এখন
লাগেজটা নিয়ে তারপর আমরা যাব। গাড়ি আসছে, গাড়ি এলে আমরা গাড়িতে বাইরে বেরিয়ে গেছি। এয়ারপোর্ট থেকে বেরিয়ে রাস্তাটা খুবই সুন্দর সাজানো গোছানো, এরকম সুন্দর বাহারি গাছ দিয়ে, তাল গাছ এবং সুপারি গাছ দিয়ে সাজানো পুরো রাস্তাটা, ফুলের গাছ বিভিন্ন ধরনের, খুবই সুন্দর রাস্তা। এই সুন্দর রাস্তা দেখতে দেখতে আমরা এখন যাব সাইড সিন করতে। এখানে একটা দক্ষিণেশ্বরের কালী মন্দিরের আদলে তৈরি একটা একটা মন্দির রয়েছে, মা তারা মায়ের মন্দির, তো আমরা প্রথমে সেটাই দর্শন করব। আমরা আছি এখন হামসাবাদ মার্কেট, মার্কেট থেকে সোজা ভেতরে ঢুকে গেলাম। আমরা চলে এসেছি একটা কালী ঠাকুরের মন্দির দেখতে, মা ভবতারিণীর মন্দির, আমাদের দক্ষিণেশ্বর কালীর আদলে তৈরি করা এই মন্দির, দক্ষিণেশ্বর কালী মন্দিরের আদলে তৈরি করা হায়দ্রাবাদের একটি কালী মন্দির বিখ্যাত, সেটি আমরা এবার পরিদর্শন করব। এই সেই মন্দির, দক্ষিণেশ্বর কালী মন্দিরের আদলে তৈরি করা হায়দ্রাবাদের একটি কালী মন্দির, শ্রী শ্রী মা ভবতারিণী চতুর্থ বার্ষিক উৎসব এই কদিন আগেই হয়ে গেছে, দুদিন আগে মাত্র কালী মন্দির। চলো মন্দিরের ভেতরটা দেখে আসি। নাট মন্দির, খুব সুন্দর প্রবেশদ্বারের খুব সুন্দর ময়ূর, দুটো দুধারে দুটো ময়ূর প্রবেশদ্বারের। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব, পুরোটাই শ্বেত পাথরে তৈরি ভগবান ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব, এবং পাশেই রয়েছে সারদা মা পাথরে, রামকৃষ্ণ এবং মূর্তি পুরো শ্বেত পাথরে এবং অপূর্ব সুন্দর, দুটি শ্বেত পাথরে তৈরি। নাট মন্দিরে উঠছি, মন্দিরের মেন মন্দিরের দু ধারে দুটি নাট মন্দির আছে, ওখানে শিব ঠাকুর আছে, শিবদুর্গা, এটা সরি এটা শিবের মন্দির। শ্বেত পাথরের তৈরি গণেশ, বাবা গণেশ, সিদ্ধিদাতা,
আগে জল ছিল না, পুরো শুকনো ছিল, এই জল আর কোনোদিন শুকায় না। আমরা এবার চলেছি বিড়লা মন্দিরের উদ্দেশ্যে। খুবই সুন্দর একটি মন্দির, তিরুপতি বাবার মন্দির। এবার যাবো আমরা বিড়লা মন্দির। বিড়লা মন্দিরের পাশে মার্কেটিং এর দোকান, চাইলেই আপনারা মার্কেটিং করে নিতে পারবেন। বিড়লা মন্দিরটি খুবই সুন্দর এবং অপূর্ব একটি মন্দির, হায়দ্রাবাদের বিড়লা মন্দির। কিন্তু এখানে কোনো রকম ছবি তোলার নিয়ম নেই, ছবি তোলা নিষিদ্ধ, তাই আমরা কোনো রকম ছবি বা ভিডিও তুলতে পারলাম না। বাইরে থেকে আমরা এই ভিডিওটা করে নিয়েছিলাম এবং আপনারা এলে অবশ্যই আসবেন। উপর থেকে পুরো হায়দ্রাবাদ শহরটা খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। এখান থেকে পুরো হায়দ্রাবাদ শহর উপর থেকে দেখতে পাওয়া যায়, অপূর্ব সুন্দর। আপনারা এলে অবশ্যই আসবেন। এটি বিড়লা মন্দিরে ঢুকতে দেয়নি, ঢুকতে না দেওয়ার জন্য, মানে ঢুকতে দিয়েছিল, ফটোগ্রাফি এলাও নেই, তাই দেখাতে পারলাম না বিড়লা মন্দিরে। আমরা উপরে ঘুরে এলাম, তিরুপতি বাবার মন্দির আছে, তিরুপতি বাবা ভেতরে আসেন, খুব সুন্দর মন্দিরটা, আর তিরুপতি বাবা খুব সুন্দর। হ্যাঁ, উপর থেকে পুরো হায়দ্রাবাদ সিটি, এবং এখানে যেটা প্যারাডাইস বলে, কী নাম ওটা? হ্যাঁ, পার্লামেন্টটা খুব সুন্দর দেখা যাচ্ছে না, ওই লেকটা কী নাম ছিল ওটা? ডায়মন্ডটাও খুব সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে। আর পুরো হায়দ্রাবাদ শহর খুব ভালো দেখতে পাওয়া যায়, কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই দেখাতে পারলাম না। এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। আজকের ট্রিপ এখানেই শেষ করলাম, কাল থেকে আবার নতুন দেখা যাক কোথায় যাওয়া যায়। কালকেরটা আবার কালকে দেবো, আজকে এখানেই স্টপ করলাম। টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হবে কালকে, স্টে টিউন, টাটা।